ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নতুন ফর্ম সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে দেখাবো এই নতুন ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন আপনাদেরকে বলে রাখি এই ফর্মটি কিন্তু কোনো সাইবার ক্যাফে বা অনলাইন কোনো ওয়েবসাইট থেকে বা নেট থেকে ডাউনলোড করা হবে না আপনারা এই ফর্মটি শুধুমাত্র দুয়ারের সরকার ক্যাম্প থেকেই সংগ্রহ করতে পারবেন আপনি যদি বাইরে থেকে বা বাইরের কোনো জায়গা থেকে যদি ফর্মটি সংগ্রহ করে ফিল করে জমা দেন তাহলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে আপনারা শুধুমাত্র যেখানেতে লক্ষ্মীর ভান্ডার ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন এই ফর্মটি নতুন কিভাবে ফিল আপ করবেন সেটি দেখে নিন তো প্রথমে বলে রাখি এই ফর্মটির সঙ্গে আগের যে ফর্মটি আছে হুবহু মিল আছে শুধুমাত্র আগের ফর্মটি ছিল ইংরাজিতে কিন্তু এই ফর্মটি ইংরাজি ও বাংলা দুটো ফর্ম্যাটেই আছে তো এখানে প্রথমে দেখো বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার সেম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই আবেদনপত্রটা একেবারে নতুন এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে একটা পাসপোর্ট মাপের ফটো লাগাতে হবে তারপর দেখো এখানে পয়েন্ট আউট করে দিয়েছে যে চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ যেখানেতে স্টার মার্কিং আছে সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং তার নিচে বলে দিয়েছে এখানে দেখুন যেখানে প্রযোজ্য সেখানে কিন্তু সেই বক্সে টিক দিতে হবে তো তারপরে এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি বলে একটা আইডি দিয়েছে এই আইডিটা কিন্তু আপনাদের ফিল করতে হবে না এটা কিন্তু আপনারা যখন ফর্মটি ফিল করে জমা দেবেন তখন ওখানকার যে অফিসার বা যে তিনি থাকবেন তারাই কিন্তু এখানেতে এইটা ফিল করে দেবে তারপর দেখো এখানে আছে পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত তো এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখানে আপনাদের দিতে হবে না এইটাও কিন্তু ওখান থেকে ওনারা দিয়ে দেবে তো এখানে বলে দিয়েছে দেখুন যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া গেছে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্মে কিন্তু নেওয়া হবে না অর্থাৎ আপনাদেরকে দুয়ারের সরকার ক্যাম্প থেকে কিন্তু এই ফর্মটা নিতে হবে তো এখানে দেখো প্রথমেই বলে দিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এইখানে কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে তার নিচে দেখো বলে দিয়েছে আধার নম্বর এই জায়গায় কিন্তু আপনাদেরকে আধার নম্বরটা বসাতে হবে তারপরে বলে দিয়েছে দেখুন এখানেতে আবেদনকারীর নাম তো এখানেতে আপনাদের আবেদনকারীর নামটা লিখতে হবে যদি আবেদনকারীর কোনো মিডিল লেভেন থাকে তাহলে এখানে মিডিল লেভেন দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এবং এখানে লাস্ট নেম অর্থাৎ পদবিটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন মোবাইল নম্বর অবশ্যই এইগুলো কিন্তু দিতে হবে এই মোবাইল নম্বর দিলে আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ যাবে এখানে বলেছে ইমেল আইডি নম্বর যদি আপনার ইমেল আইডি থাকে দেবেন না দিলেও অসুবিধা নেই তারপর দেখুন এখানেতে বলে দিয়েছে জন্মের তারিখ অর্থাৎ এখানেতে আপনাদেরকে জন্মের তারিখটা বসাতে হবে তো এখানে এই বয়সটা ক্যালকুলেশন করবেন অর্থাৎ আপনার যে বয়সটা আছে বর্তমান বয়স এক এক দু তারিখ থেকে আপনি যত সাল জন্মগ্রহণ করেছেন সেই বয়সটা ক্যালকুলেশন করে এখানেতে বসাতে হবে তারপর দেখুন এখানেতে বলে দিয়েছে পিতার নাম তো এইখানে আপনাদেরকে পিতার নামটা বসাতে হবে যদি মিডিল নেম যদি থাকে এখানে বসাবেন যদি না থাকে বসানোর দরকার নেই এখানে পদবিটা বসাবেন তারপর দেখুন বলে দিয়েছে মাতার নাম সেম একইভাবে এখানেতে মায়ের নামটা বসাবেন মিডিল নেম থাকলে বসাবেন না থাকলে বসাবেন না এবং লাস্টেতে পদবিটা বসিয়ে দেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে স্বামীর নাম তো সেম একইভাবে এখানেতে স্বামীর নামটা বসাবেন মিডিল নেম থাকলে বসাবেন না থাকলে বসাবেন না এবং লাস্টে পদবীটা বসাবেন তারপর এটা দু নম্বর পেজেতে দেখবেন নেক্সট বলে দিয়েছে এখানে কাস্ট অর্থাৎ জাতি তো এখানে যদি আপনারা এসসি হন তাহলে এই জায়গায় টিক দেবেন যদি এস হন তাহলে এই জায়গায় টিক দেবেন আর যদি অন্যান্য হয় তাহলে এই জায়গায় টিক দেবেন তো তারপরে দেখুন এখানেতে বলে দিয়েছে যে এস সি এস টি সার্টিফিকেটের নম্বর অর্থাৎ আপনারা যদি এস সি এস টি হন তার সেই সার্টিফিকেট নম্বরটা কিন্তু আপনারা এইখানেতে বসাবেন সার্টিফিকেটে আপনাদের ওই নম্বরটা দেওয়া আছে দেখে দেখে এখানে বসিয়ে নেবেন তারপরে দেখুন এখানে বলে দিয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ তো এখানে প্রথমেই দেখবেন দেওয়া আছে রাজ্য তো আপনাদের এখানে রাজ্যটা দেওয়া থাকবে তারপর দেখুন এখানেতে বলে দিয়েছে জেলা এখানে কিন্তু আপনাদের জেলাটাও কিন্তু লেখা থাকবে তারপর দেখুন এখানে বলে দিয়েছে থানা এখানে কিন্তু থানাটাও লেখা থাকবে যদি একান্ত না থাকে তা আপনারা কিন্তু লিখে নেবেন তারপর দেখুন নেক্সট বলে দিয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন আপনাদের আপনারা যে এলাকায় থাকেন যদি গ্রামে হয় যে ব্লকে থাকেন তো আপনারা সেই ব্লকের নাম লিখবেন যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি হন তাহলে কিন্তু কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবেন নেক্সট বলে দিয়েছে দেখুন জিপি স্ল্যাশ ওয়ার্ড নম্বর যদি আপনারা গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে আপনারা যে গ্রাম পঞ্চায়েতে থাকেন তার এখানেতে লিখে দেবেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম যদি আপনারা কর্পোরেশন বা শহরে থাকেন তাহলে আপনারা এই সেম জায়গাতে সেই ওয়ার্ডের নামটা লিখে দেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে ভিলেজ স্ল্যাশ টাউন স্ল্যাশ সিটি আপনারা যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম এখানে লিখতে পারেন যদি আপনারা শহরে থাকেন তাহলে সেই টাউনের নাম যদি আপনারা সিটিতে থাকেন তাহলে সেই সিটির নাম এখানে লিখতে পারেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে হাউস বা প্রিমিসেস নম্বর যদি আপনাদের জানা থাকে যে আপনাদের বাড়ির নম্বর কত তাহলে আপনারা এখানেতে লিখতে পারেন আর যদি না জানা থাকে তাহলে লেখার দরকার নেই এছাড়া আপনাদের ভোটার কার্ডের পিছনে দেখবেন না হাউস নম্বর বলে লেখা থাকে তারপর দেখুন এখানে বলে দিচ্ছে পোস্ট অফিস অর্থাৎ আপনাদের ডাকঘর যে গ্রামাঞ্চলে বা শহরে যেটা পোস্ট অফিসের নাম থাকবে আপনাদের সেটা এখানেতে লিখে নেবেন তারপর দেখুন বলে দিয়েছে পিনকোড তো সেম আপনাদের এলাকার বা আপনাদের ওখানকার যে পিনকোড আছে সেটা এখানেতে লিখে দেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে ওভার হেডিংয়েতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার ব্যাংকের সমস্ত তথ্যগুলো এখানে জমা করতে হবে তো এখানে তো কীভাবে ফিল আপ করবেন প্রথমে দেখুন বলে দিয়েছে ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনার যে ব্যাংকের বই আছে যদি এসবিআই হয় যদি অ্যাক্সিস ব্যাঙ্ক হয় বা অন্য কোনো ব্যাংকের বই থাকলে সেই ব্যাংকের নাম লিখতে হবে এসবিআই হলে এসবিআই অ্যাক্সিস হলে অ্যাক্সিস ব্যাঙ্ক বা ইউনাইটেড হলে ইউনাইটেড ব্যাংকের নাম তারপর দেখুন এখানে বলে দিয়েছে ব্যাংকের ব্রাঞ্চের নাম্বার অর্থাৎ ব্যাংকটা যে ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চটার নাম যে কোনো ব্রাঞ্চে হতে পারে সেটা মাসিলা হোক আন্দুল হোক মৌরি হোক যে ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে নেক্সট এখানে বলে দিয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটার আপনার যে প্রথম পেজে আছে বইয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে এখানে বসাতে হবে তারপর দেখে বলে দিয়েছে যে আইএফসি কোড তো এইখানে আপনারা ব্যাংকের বই থেকে আইএফসি কোডটা দেখে দেখে লিখে নেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকাগুলোতে যে ফটোকপিগুলো যেগুলো জমা দিচ্ছেন সেগুলো এগুলো কী কী জমা দিচ্ছেন তার এখানে টিক দিতে বলেছ তো এখানে দেখুন প্রথমেই বলেছে একটা কালার ফটো দিতে হবে তো আপনারা এখানেতে টিক দেবেন তারপর দেখুন বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ড তো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিচ্ছেন সেই জন্য এখানে টিক দেবেন তারপর দেখুন বলেছেন আধার কার্ড আধার কার্ডের জেরক্স দিচ্ছেন সেই জন্য এখানে টিক দেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে জাতিগত অর্থাৎ এস সি টি সার্টিফিকেট যদি থাকে যাদের আছে তারাই এখানে টিক দেবেন আর যারা জমা দিচ্ছেন না তারা কিন্তু এখানে টিক দেবেন না নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে পাঁচেরটা কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ এখানেতে আপনার পাসবই অর্থাৎ ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা জেরক্স অথবা যদি আপনার ক্যান্সেল কোনো চেক বই থাকে তার জেরক্সটা যদি দিচ্ছেন তো এখানেতে তার টিক চিহ্ন দেবেন তারপর দেখুন এখানে বলে দিয়েছে অন্যান্য যদি অন্যান্য কিছু দেন তাহলে এখানে টিক দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর দেখুন এখানে বলে দিয়েছে সেলফ ডিক্লারেশন তো এখানে প্রথম একটা দেখুন বলে দিয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা দ্বিতীয়টা বলে দিয়েছে আমি কোনো ধরন নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না তিন নম্বর দেখুন বলে দিয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান তো সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে তারপর দেখুন এখানেতে ডেট দিয়ে দিয়েছে এখানে আপনাদের কিন্তু যে তারিখে জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন এবং আপনি যেই ফর্মটা ফিল আপ করে যার নামে হচ্ছে তিনি কিন্তু এখানে সই করবেন সেই মহিলা তারপর দেখুন এখানে বলে দিয়েছে স্বীকৃতিপ্রাপ্ত তো স্বীকৃতিপ্রাপ্ত এখানে বলে দিয়েছে যে এখানে কিন্তু দুটো ফর্ম্যাটে আছে আপনারা দুটোতে যে কোনো একটি ফর্ম্যাটে কিন্তু ফিল আপ করবেন ইংলিশ হলে ইংলিশে ফিল আপ করবেন আর যদি বাংলা হয় তাহলে বাংলায় ফিল আপ করবেন তাহলে দেখুন এখানে প্রথমে বলে দিয়েছে আই ড্যাশ তো এখানেতে আপনার নাম লিখবেন ঠিক আছে যদি তারপর দেখুন বলছে ডটার ওয়াইফ অফ ড্যাশ তো এখানে যদি আপনি ডটার লেখেন তাহলে আপনার বাবার নাম লিখবেন অর্থাৎ বাপের বাড়ির বাবার নাম ঠিক আছে আর যদি ওয়াইফ লেখেন তাহলে আপনার এখানে স্বামীর নাম লিখবেন ঠিক আছে তারপর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান যে তারিখে দিচ্ছেন সেই তারিখটা কিন্তু এখানে বসাতে হবে তারপর সেম এই একইভাবে এখানে দেখুন বাংলায় যদি করেন তাহলে এখানে আপনার বাংলায় নাম লিখতে হবে সেম একইভাবে যদি আপনি কন্যা করেন তাহলে আপনার বাপের বাড়ি বাবার নাম লিখতে হবে আর যদি স্ত্রী করেন তাহলে আমার আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে তারপর এখানেতে সেই তারিখের সেই তারিখটা এখানে লিখতে হবে বাংলায় তারপর দেখুন এখানে বলে দিয়েছে মোবাইল নম্বর সেম একইভাবে বাংলায় হলে বাংলায় লিখবেন আর নাইন এইট থ্রি ওয়ান ইংলিশ হলে ইংলিশে লিখবেন সেম একইভাবে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন এবং আধার কার্ডের নাম্বার দেবেন এখানেতে ঠিক আছে তারপর দেখুন এই যে ফর্ম্যাটটা আছে এই ফরম্যাটটা কিন্তু আপনারা কোনো উপকার কিছু করবেন না এই ফরম্যাটটা কিন্তু ওখানে যে যিনি ফর্ম জমা নেবেন তারাই এই ফরম্যাটটা ওরা ওখানে সিগনেচার বা ডেট দিয়ে দেবে ঠিক আছে